এই স্টোরির সহপ্রযোজক ওয়েসিস ফার্টিলিটি ক্লিনিক ভুবনেশ্বর। ভাল পাইবা যেতবে বড়ি যায় বা যেতবে আপনার ভাল পাওয়া মনুষ্যটি সহ আপনার সোল বা কনেকশন বনি যায় সেতবে সে মনুষ্যটির প্রতিটি আকশন সহ আপনার পুরো ওয়াকিফ হয়ে যাতে মানে মু নিজ আখিরে দেখিছি মো বাপা কতবে কণ করবে কেমিতি করবে তাঁর সব বিহেভিয়ার মো মা অলরেডি কহিদি কি হ্যাঁ সে এমতি এমতি হি করবে আত্য সত মো বাপা সেমতি হি করতে মো মা যা যা কে সেয়া এমতি কিছু কথা কু আজ কাহিনীটি নমস্কার মো আপনার আর জে মধু অ্যান্ড স্টোরি টাইম আসিকি হাজির তো সময় নষ্ট নকরিকি আরম্ভ করিবা। সেদিন রাজ কিছু গোটে কামরে ব্যাঙ্ক কু যাইতিলা আর যাইকি দেখিলা ব্যাঙ্করে বহুত ভিড় অছি কিন্তু যেহেতু অর্জেন্ট কাম থিলা তাকু সে ভিড়রে বি ওয়েট করিবাকু পড়লা সে নিজর গোটে টোকেন ধরিকি নিজ টর্নর ওয়েট করিবাকু লাগিলা আর রাজ যো সিটরে বসিথিলা সেই সিটরে জনে মৌসা ও মাউসী বি বসিথিলে। রাজ অপেক্ষা করিথিলা সময়রে সময়কু জলদি জলদি কটেবা পাই সে মৌসা ও মাউসীঙ্ক সহিত বি অল্প অল্প কথা হউথিলা আর এই কথাবার্তা ভিতরে মৌসাঙ্কর টর্ন আগে আসিগলা তো মৌসা উঠিকি ক্যাশ কাউন্টরকু যাবাকু লাগিলে বট যাবা পূর্বরু সে রাজকু অনেক অনুরোধ করিকি কইলে তাঙ্ক স্ত্রী মানে সে মাউসীঙ্কু টিকে দেখিবা পাই কারণ সে মাউসী অন্ধ থিলে। রাজকু এতিকি কহিলা পরে সে মৌসা ক্যাশ কাউন্টরকু চালিগলে আও সে মৌসা গলা পরে মাউসী জনক রাজকু কহিলে আরে পুয়ো তোম পাখে গোটে কলম হব কি? রাজ কহিলা হ্যাঁ মাউসী কাই কণ হল কি? সে মাউসী জনক কহিলে আরে টিকে যাইকি আঙ্কু সে কলমটা দেই দেইকি আসুন। দেন রাজ সে মাউসীঙ্কু কহিলা মাউসী দেই দেই পারিবি যে কিন্তু মৌসা তো অলরেডি লাইনরে বহুত আগকু পলাইলেনি। তারপরে সে মাউসী জনক কহিলে তাঙ্কর পা ভুলা মন তাঙ্ক ব্যাগরে হি সে তাঙ্ক কলম রখিথিবে কিন্তু ঠিক টাইমরে তাঙ্কর মনে পড়িবনি নিজের শার্ট পকেট খোঁজবে প্যান্ট পকেট খোঁজবে পুনি ফেরিকি আসিকি তমুকু মাগিবে। আর মাউসীঙ্কর এই কথা শুনিকি রাজ যেতবে লাইনরে ছিড়া হয়েছে সে মৌসাঙ্ক উপরে নজর পকাইলা সে দেখিলা সত্যকু সত মাউসী যাহা কহিলে মৌসা সেয়া করুচন্তি মানে প্রথমে নিজ শার্ট পকেটরে দেন প্যান্ট পকেটরে খোঁজিলে পুনি লাইনরু ফেরিকি আসিকি রাজকু পেন মাগিলে। আর মৌসা যেতবে আসিকি রাজকু পেন মাগিলে সে সময়রে মাউসী কহিলে আরে পুয়োকু কণ কলম মাগুছ তোম কলম পুরা তোম ব্যাগরে অছি। আর মৌসা এ কথা শুনিকি পুনি লাইনরে ছিড়া হওয়াকু চালিগলে। আর সেতবেলকু রাজ রিয়লাইজ করে সারিথিলা যে মাউসীঙ্কর সিনা দৃষ্টিশক্তি চালি যাইছি কিন্তু ভাল পাইবার দৃষ্টিশক্তি কেবে বি যাইনি কি যাবনি। সেইথিলা আজর কাহিনী আশা করছি কাহিনীটি আপনার মনক ছুঁইব আর তা সহ কে রাখবাক চাহিবি সিদ্ধার্থ এফএম এবে হিন্দি গীত বি আপনার আসিসারিছি মানে ওড়িয়া গীত সহ আপনার হিন্দি গীত বি এনজয় করবে এবে সিদ্ধার্থ এফএম রে করছেন। সো প্যার সে বজাও 91.9 সিদ্ধার্থ এফএম মজা হি মজা। হ্যাপি সানডে নমস্কার। এই স্টোরির সহ প্রযোজক ওয়েসিস ফার্টিলিটি ক্লিনিক ভুবনেশ্বর।